Thank <sweak> নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি অনুষ্ঠান সুস্বাস্থ্য একটি শিশু ভবিষ্যতের নাগরিক এবং যখন একটি শিশু পরিবারে জন্মায় সেই সময় তাকে ঘিরে কিন্তু নানান রকম আশা আকাঙ্ক্ষা থাকে কিভাবে তাকে বড় করে তোলা হবে তাকে কি খাওয়ানো হবে কিভাবে তার যত্ন করা হবে ইত্যাদি ইত্যাদি কারণ এই যে ধরুন কি খাওয়ানো হবে বা কিভাবে তার যত্ন করা হবে তার ওপরেই কিন্তু নির্ভর করছে তার বৃদ্ধি সঠিক পুষ্টি হলো গিয়ে এই সঠিক বৃদ্ধির পরিপূরক এবং সেই কারণেই আজকে আমাদের এই অনুষ্ঠানের আলোচনার বিষয়বস্তু আমরা ঠিক করেছি শিশুদের পুষ্টি এবং সেই পুষ্টির অভাবে হওয়া নানান সমস্যা হ্যাঁ ঠিকই ধরেছেন কারণ পুষ্টি যদি ঠিকঠাক মতোভাবে না হয় তাহলে কিন্তু শিশুর বৃদ্ধি ব্যাহত হবে এবং তার ফলে নানান রকম সমস্যা তৈরি হতে পারে সেই বিষয়টা নিয়েই কিন্তু আজকে আমরা সুস্বাস্থ্য অনুষ্ঠানে কথা বলবো আমাদের এই বিষয় নিয়ে কথা বলবার জন্য স্টুডিওতে উপস্থিত রয়েছেন অধ্যাপক ডাক্তার পলাশ সেন পলাশ দাস মেডিকেল সুপারিনটেন্ডেন্ট কাম ভাইস প্রিন্সিপাল সাগর দত্ত মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল ডক্টর পলাশ দাস আপনাকে স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে আর সঙ্গে তো রয়েছে আপনারা আপনারা কিন্তু আপনাদের মূল্যবান মতামত জানাতে পারেন এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে এই শিশুদের পুষ্টি নিয়ে তাহলে কিন্তু আমাদের টেলিফোন করতে পারেন টেলিফোন করতে পারেন টু ফোর টু থ্রি এবং টু এই দুটি নাম্বারে ডক্টর দাস আপনার কাছে প্রথমে যেটা জানতে চাইবো সেটা হচ্ছে যে এই যে শিশুদের পুষ্টি নিয়ে আমরা কথা বলতে চাইছি এটা ভীষণ একটা ব্যাপার কারণ একটা জন্মের পর শিশু কিন্তু কিছু বলতে পারে না বোঝাতে পারে না তাকে কিন্তু তার পরিবারের লোকেরা বা তার মা সেইভাবে তার যত্ন করতে হয় যেটাতে তার ভালো হয় তার বৃদ্ধি ঠিকঠাক মতো হয় তো সেই বিষয়টা কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট তো এই যে পুষ্টি ব্যাপারটা আসছে সেটা বলতে ঠিক কি বোঝানো হচ্ছে সাধারণভাবে আমাদের জনমানস একটা ধারণা আছে পুষ্টি বলতে বোঝাই আমরা এরকম যে মানে সাধারণ মানুষ যেটা বোঝায় যে আমি খেয়ে দিয়ে ভালো থাকবো এরকম একটা বিষয় কিন্তু পুষ্টি যেটা বলছে সেটি হচ্ছে যে শুধু খাওয়া দাওয়া হলেই হবে না ঠিক ঠিক খাওয়া দাওয়া করা যায় তার মানে পরিমাণগত এবং গুণগত দিক থেকে খাবার এমন হবে যে খাবার খেলে একজন ছোট শিশুর বৃদ্ধি এবং পরিস্ফোরণ এই দুটোই ঠিক ঠিক মতো হয় আর যদি বয়স্কদের কথা বলি তাহলে বৃদ্ধিটা যেন ঠিক ঠিক থাকে এবং অল্প যখন ক্রাইসিস থাকবে একদিন খেলাম না বা হাফ ডে খেলাম না তখনও যেন আমি শরীরটাকে চালিয়ে যেতে পারি ঠিক ঠিক মতো এইরকম গোটা বিষয়টাকে নিয়েই যে খাবার এবং তার খাবার খাওয়ার পরে শরীরে তার পুষ্টির যে উপাদানগুলো আছে সেগুলো শরীরে ঢুকলো এবং শরীরে কাজে লাগলো এইরকম গোটা বিষয়টাই হচ্ছে পুষ্টি শরীর ঠিক থাকবে খাবার খেলে এইটা হচ্ছে মূল জায়গাটা পুষ্টির আচ্ছা এইটা কিন্তু একটা ভীষণ ভালো কথা বলেছেন যে শুধুমাত্র পুষ্টি বলতে যথেষ্ট পরিমাণ খাবার খেলেই হবে না সেটা কিন্তু ঠিক ঠিক মতো হতে হবে যেটা শরীরের পুষ্টিতে এবং বৃদ্ধিতে সহায়তা করবে একটা একটা মানে জন্মের পর তা যে বাচ্চাটা মানে বাচ্চার কথা আমরা যে বলছি তার পুষ্টিটা কিন্তু শুরু হয়ে যায় একদম মায়ের যখন মা গর্ভাবস্থায় সন্তানকে ধারণ করছে সেই সময়টা থেকে কিন্তু তার পুষ্টি শুরু হয়ে গিয়ে থাকে তো সেক্ষেত্রে মায়ের কিন্তু বিশেষভাবে কিছু যত্নের দরকার পড়ে তার বিশেষ কিছু খাবার দাবার গ্রহণের দরকার পরে যেটা তার গর্ভস্থ শিশুটিকে ভালো রাখতে সাহায্য করবে তো সেই বিষয়টাকে যদি একটু আলোকপাত করে না একেবারেই ঠিক কথা আমরা যারা সাধারণ মা তার মানে যে মা প্রেগনেন্ট নয় অন্তঃসত্ত্বা নয় যে মা প্রসূতি মা নয় তেমন মায়ের একটা খাবারের পরিমাণ বলা আছে পুষ্টিবিজ্ঞান সাপোর্ট দেয় যে এই পরিমাণ এই খাবার খেতে হবে যেমন বলতে পারি ভাত মাছ ডাল শাক সবজি দুধ চিনি গুড় এইসব মিলিয়ে তেল এইসব মিলিয়ে একটা পরিমাণ বলা আছে সেই পরিমাণ যদি খাবার চলতেই থাকে কোনো একটি মায়ের তাহলে কিন্তু যে শিশু তার মায়ের পেটে এসেছে তার পুষ্টি ঠিক ঠিক মতো হবে না ফলে সেই সময় তাকে একটু বেশি পরিমাণে খাবার খেতে হবে সেই বেশি বেশি পরিমাণটা বলা আছে যে ভাত এই পরিমাণ বেশি খেতে হবে ডাল বেশি খেতে হবে পরিমাণ বলা হলেও সেই পরিমাণ হয়তো আমার সাধারণ মানুষ বুঝবে না আমি যদি বলি পঁয়ত্রিশ গ্রাম চাল বেশি খাবেন পনেরো গ্রাম ডাল বেশি খাবেন এই কথার কোনো মানে হয় না তার কাছে ফলে আমরা যেটা বলবো যে মা যখন পেটে সন্তান ধারণ করলেন যখন থেকে তিনি খেতে পারবেন কারণ প্রথম দিকটাই খেতে পারেন না বই ভাবে সেই সমস্যাগুলো থাকে সেই সমস্যাটা যখন পার হয়ে যাবে তখন তিনি একটা এক্সট্রা মিল খাবেন অর্থাৎ যদি কোনো মা তিনবার খান সারাদিনে তাহলে তিনি চারবার খাবেন বা যদি মনে হয় যে চারবার খেতে অসুবিধা চার ঘন ঘন খাওয়ার দরকার তাহলে একটু ঘন ঘন খাবেন মোট কথা যে পরিমাণ খাবার তিনি অন্যান্য সময় খাচ্ছিলেন সেই পরিমাণের চেয়ে একটা মিল বেশি পরিমাণ খাবার তাকে গ্রহণ করতে হবে তবেই শিশুর যে চাহিদা সেই চাহিদা পূরণ হবে পেটে থাকাকালীন অবস্থাতেও ফলে আপনি সঙ্গতভাবেই বলেছেন যে যখন একটি শিশুর পুষ্টির কথা বলি তখন সেই সন্তান মায়ের পেটে যখন এসেছে সেই সেদিন থেকেই শুরু হয় তার পুষ্টির বিচার বিশ্লেষণ এবং সত্যি তার দরকার সেই পুষ্টির সেই জন্যই বেশি খেতে হবে একটা মিল বেশি খেতে হবে এইটাই আমরা স্বাভাবিকভাবে সাধারণভাবে বলে থাকি আচ্ছা এরপর সন্তান মা বিশেষ যত্ন নিয়ে বিশেষ নিজের প্রতি কেয়ার নিয়ে এবং তার গর্ভস্থ সন্তানের প্রতি ভাবনা চিন্তা করে এই যে আপনি বললেন এক্সট্রা একটা মিল খাওয়া এবং তারপরে সেই খাবার গ্রহণ করার পর একটা সন্তান জন্ম হলো সেইখান থেকে আমরা শুরু করছি তার পুষ্টির জন্য আলাদা করে ভাবনা চিন্তা করা তাকে কিভাবে তখন কি ধরনের খাবার দেওয়া হবে প্রথমেই তো ब्रेस्ट ফিডিংটাই প্রথমে ভাবা হয় তো সেটা কতটা গুরুত্বপূর্ণ আমি আগের প্রশ্ন থেকে শুরু করি সেই প্রশ্ন শেষ হয়নি একটা বিশেষ বিষয় যে দেখবেন যখনি আমাদের মায়েরা ডাক্তারখানায় যায় বা স্বাস্থ্যকেন্দ্রে যায় বা হাসপাতালে আসেন তখন ডাক্তারবাবুরা যেমন ওষুধ দেন সেই ওষুধের মধ্যে কিছু জিনিস আছে যেগুলো পুষ্টি আসলে যেমন আইএফএ আয়রন অ্যান্ড ফলিক অ্যাসিড ট্যাবলেট ক্যালসিয়াম ট্যাবলেট সেগুলো আসলে এক্সট্রা পুষ্টি যেগুলো সাধারণ খাবার থেকে হয়তো আমি পাবো না সেই জন্যে আইএফ ট্যাবলেট ক্যালসিয়াম অন্যান্য ইঞ্জেকশন বা পরীক্ষা নিরীক্ষার সঙ্গে এগুলো দেওয়া হয় এবং এখন বলা হয় যে অন্তঃসত্ত্বাকালীন অবস্থায় ছমাস খেতে হবে এবং যখন শিশু জন্মগ্রহণ করলো তারপরে যে সময় সেখানে ছমাস ধরে খেতে হবে আয়রন অ্যান্ড ফলিক অ্যাসিড এইটা বলা হচ্ছে এটা বলা মানে হচ্ছে মায়ের কাছ থেকে শিশু এই খাবারগুলো বা এই পুষ্টি গুণগুলো পেয়ে থাকেন এইটা দিয়ে শুরু হলো এবার যখন সন্তান প্রসব করলেন মা তখন তার খাবার কি হওয়া উচিত এটা প্রশ্ন আপনার এবং সাধারণ মানুষের এই প্রশ্ন থাকবেই সেই জায়গা থেকে বলা ভালো যে মায়ের বুকের দুধ হচ্ছে আদর্শ আহার একটি সন্তানের কাছে কারণ সন্তান সৃষ্টি যেমন হয় শারীরবৃত্তীয় প্রক্রিয়ার মধ্য দিয়ে সন্তান কি খাবে প্রকৃতি সেইভাবেই মায়ের বুকে দুধ তৈরি করে করে ফেলেছে ফলে সেই দুধ সে গ্রহণ করবে এটাই স্বাভাবিক ফলে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর একটু পরিষ্কার পরিচ্ছন্ন করার পর প্রথম যে খাবারটা হবে সেটা হচ্ছে মায়ের বুকের দুধ বেশ কিন্তু এই যে ব্রেস্ট ফিডিং এর ব্যাপারটা আসছে এখন অনেক সময় কি হয় মায়েদের কিছু সমস্যা থাকে তার ফলে কিন্তু যথেষ্ট পরিমাণ দুধ তৈরি হয় না এবং সন্তানকে দুধটা খাওয়ানো যায় না তাহলে কি আমি ধরে নেব যে বাচ্চাটা মায়ের দুধ পাচ্ছে না সে অপুষ্টি শিকার হতে পারে ভবিষ্যতে খুব স্বাভাবিক কারণ আমরা দেখেছি যে বাচ্চারা মায়ের বুকের দুধ এক ঘন্টার মধ্যেই পায় এবং বলা হয় যে এক ঘন্টার মধ্যে বুকের দুধটা দেওয়া শুরু করতে হবে যদি দেরি হয়ে যায় তাহলে সেই বাচ্চাদের বাঁচার যে হার আর যে বাচ্চাগুলো এক ঘন্টার মধ্যে বুকের দুধ খায় সেই বাচ্চাদের বাঁচার যে হার এই দুয়ের মধ্যে প্রায় শতকরা ভাগ বাঁচার হার বাঁচার সম্ভাবনা বেশি যে বাচ্চাগুলো এক ঘন্টার মধ্যে বুকের দুধ পায় যে বাচ্চাগুলো মারা যাচ্ছে তাদের মধ্যে আমরা দেখেছি এক ঘন্টার মধ্যে যে বাচ্চাগুলো বুকের দুধ পায় সেখানে কুড়ি শতাংশ মৃত্যুর হার কম সুতরাং এক ঘন্টার মধ্যে বুকের দুধ দিতে হবে এটা হচ্ছে একটা বিশেষ কথা বিশেষ বার্তা সাধারণ মানুষকে দেয়া। তার সঙ্গে যুক্ত হচ্ছে যেটা আপনি বললেন যে যদি বুকের দুধ না পায় তাহলে কি হতে পারে উল্টোভাবে বলি যে বুকের দুধ যদি দেয়া হতো তাহলে তার অনেকগুলো রোগী হতো না কেবলমাত্র বুকের দুধ যদি আমরা দিতে পারি তাহলে আমরা দেখেছি যে বাচ্চাগুলো বুকের দুধ পায় না মায়ের বুকির দুধ খায় না অন্য খাবার খায় অন্য দুধ খায় সেক্ষেত্রে ডায়রিয়াতে যে মৃত্যু তা প্রায় এগারো গুণ বেশি হয়ে যায় যারা মায়ের বুকের দুধ খায় না তার মানে এগারো গুণ মৃত্যুর পরিমাণ আমি কমাতে পারছি ডায়রিয়ার ক্ষেত্রে এবং নিউমোনিয়া যেটি শ্বাসজনিত একটি রোগ নিউমোনিয়ার ক্ষেত্রে প্রায় পনেরো গুণ কমানো যেতে পারে এই মৃত্যুর হারটা ফলে দেখুন মৃত্যুর হার নিউমোনিয়া এবং ডায়রিয়া দিয়ে যা হয় সেই মৃত্যুর হার আমরা এতটা কমাতে পারি যদি কেবলমাত্র বুকের দুধ আমরা দিতে পারতাম ঠিক ঠিক সময় শুরু করতে পারতাম ফলে এটা ছাড়া আর অন্যান্য অনেক সমস্যাই আছে এটা হচ্ছে মৌলিক বিষয় যে যদি বুকের দুধ দিতে না পারি তাহলে আমার সন্তানের অসুখ বিসুখ হওয়ার সম্ভাবনা অনেক বেশি এবং পুষ্ট হওয়ার সম্ভাবনা অনেক কম তার মানে বৃদ্ধির হার রোহিত হবে অনেক কম হবে বৃদ্ধি তার আরো অনেক কম হবে আর অনেক সমস্যা আছে মূলত রোগ বাড়বে অনেক বেশি তার বৃদ্ধি কম ঘটবে তার পরিস্ফুরন অনেক কম ঘটবে আচ্ছা কিন্তু উপায় না থাকলে সেক্ষেত্রে কি করণীয় এইটি খুব রেয়ার সিচুয়েশন যে উপায় থাকবে না একটু আগে আপনি প্রশ্ন করেছিলেন যে মায়েরা বুকের দুধ দিতে পারে না না সেক্ষেত্রে কি কর প্রকৃতি মাকে এমন করে তৈরি করেছে যে যে মা সন্তান ধারণ করতে পারবে তার বুকের দুধ হওয়াটাই স্বাভাবিক কোনো মা যখন বলছে আমার বুকের দুধ হচ্ছে না বা আমার বুকের দুধ নেই সেই মায়ের ব্যক্তিগত ফিলিংস হতে পারে এটা একটা আরেকটা হতে পারে যে সত্যি সত্যি মাকে আমরা শেখাইনি আগে যে মা তোমার বুকের দুধ হওয়ার কথা তুমি যদি বুকের দুধ দিতে শুরু করো তাহলে তোমার বুকের দুধটা বেড়ে যাবে আসলে এটা আমরা শেখাতে পারিনি বা শিখে তাদের কনফিডেন্সটা আমরা বাড়াতে পারিনি এটা একটা কারণ তার সঙ্গে যুক্ত হয় যে যদি কোনো মা সত্যি সত্যি এমন হতেই পারে যে কোনো মা সন্তান প্রসব করি মা মারা গেলেন এমন সম্ভাবনা খুব কম কিন্তু হতে হতে পারে বা এমন সমস্যা যে মা হাসপাতালে ভর্তি হলে অন্য কোথাও গিয়ে থাকছে সন্তানের কাছ থেকে দূরে সেই আমরা বলি যে অন্য মায়ের বুকের দুধ দেওয়া যেতে পারে কারণ প্রথম বাচ্চার যে দুধের পরিমাণ দরকার যে পরিমাণ দুধের দরকার সেই পরিমাণটা এত কম যে অন্য মায়ের বুকের দুধ দিয়ে আমরা নিশ্চিন্তে তাকে সাপোর্ট দিতে পারি আচ্ছা একজন দর্শক বন্ধু আমাদের টেলিফোনে আছেন একটু কথা বলবেন হ্যালো হ্যালো কে বলছেন হ্যাঁ নমস্কার আমি অভিষেক ভৌমিক বলছি তমলুক থেকে আমার ছেলের এখন 10 মাস বয়স তো তাকে আমি ফল খাওয়াই তো যেই ফলটা আমরা খাওয়াই যে কমলা লেবু খাওয়াই লেবু তো সব সময় এখন মিষ্টি হয় না একটু টকও হয় তো সেই লেবু যদি টক হয় সেটা খাওয়ালে কি বাচ্চার কোনো সমস্যা হতে পারে টক ফল খেলে এটা আমার জানাচ্ছি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ সঙ্গে থাকুন আপনার প্রশ্নের উত্তরে আসি আরো একজন দর্শক বন্ধু আছেন তার সাথে একটু কথা বলবো হ্যালো হ্যাঁ হ্যালো আহ শুনবে আছেন? হ্যাঁ শুনতে আমি চন্দন চট্টোপাধ্যায় বলছি ধনেখালী হগলি থেকে। হ্যাঁ বলুন। প্রথমেই আপনাকে ডাক্তারকে সরস্বত পুরস্কার জানাচ্ছি। হ্যাঁ আমার দুটি সারকেজে প্রশ্ন আছে। প্রথমটি হলো যে এক বছরের যে ইনফ্যান্ট শিশু তার প্রোটিন এবং ফ্যাট বা ভিটামিনের পার কেজি বডি এরম কোনো সিস্টেম আছে কি? আর সেকেন্ডলি যেটা ওই আপনার ম্যলাজমাট কোসিক সিনড্রোম যদি এখানে হয় না আফ্রিকায় তো এই ব্যাপারে একটু ছোট করে বলেন ভালো হয়। ধন্যবাদ। আচ্ছা সঙ্গে সঙ্গে থাকুন ধন্যবাদ। আমাদের এই প্রোটিন ফ্যাটের ব্যাপারটা আমাদের আলোচনায় আসবে পরবর্তী ক্ষেত্রে কিন্তু তার আগে যিনি ফোন করেছিলেন উনি দশ মাসের বাচ্চাকে ফল দিচ্ছেন কমলা লেবু দিচ্ছেন তো কমলা লেবু টক হলে সেটা কোনো অসুবিধা হয় কি না জানতে চেয়েছেন তো সেক্ষেত্রে কি বলবেন সরাসরি উত্তর হচ্ছে যদি ঠিক ঠিক পরিমাণ মতো আমরা খাওয়াই মানে শিশু তো অল্পই খাবে এমনি তো তাহলে ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই কারণ টক ফল মিষ্টি ও ফল অনেক রকমের ফল টক হয় শুধু এই কমলা তা তো নয় ইভেন এই যে আমরা ওই ওই শশার সঙ্গে স্যালাড করে খাই কিছু কিউই ফল সেটা তো টক ফলে একটু একটু টক খেলে খুব একটা অসুবিধা নেই কিন্তু বেশি পরিমাণ না খাওয়া কোনো কিছুই বেশি পরিমাণ ভালো নয় এক্সেস অফ এনিথিং ইজ ব্যাড ইংরেজিতে একটা কথা আছে একদম ঠিক আর এই যে আমাদের দ্বিতীয় দর্শক চন্দন বাবু ফোন করেছিলেন তো ওনার যে প্রশ্নটা ছিল প্রোটিন ফ্যাটের ব্যাপারটা আমরা তো আসবো এই আলোচনায় কিন্তু যদি ছোট্ট করে একটু বলে দেন এই প্রসঙ্গে আসা যেতেই হবে কারণ আমরা যে খাবারগুলো খাই আইটেম খাই মানে কোন একটা হয় সবজি হিসেবে খাচ্ছি বা শাক খাচ্ছি ভাত খাচ্ছি বা রুটি খাচ্ছি সমস্ত খাবারের মধ্যে আমাদের এই পুষ্টি গুণগুলো আছে যেটা উনি বললেন যে প্রোটিন কার্বোহাইড্রেট ফ্যাট তাহলে প্রোটিন কার্বোহাইড্রেট ফ্যাট মিনারেলস এবং ভিটামিনস ইংরেজিতে বাংলায় বললে আমরা বলতে পারি আমিষ শর্করা তেল ও চর্বি জাতীয় খাবার ভিটামিনসের বাংলা খাদ্যপ্রাণ আর খনিজ লবণ এবং তার সঙ্গে জল বা ফাইবার এসব কথা আমরা বলতে পারি মূলত এই পাঁচটি এই পাঁচ রকমের জিনিসই আমরা যেটা বলছিলাম যে যদি আমরা পরিমাণগত এবং গুণগত দিক থেকে ঠিক ঠিক খাবার খাই তাহলেই আমার স্বাস্থ্যের স্বাস্থ্য ঠিক থাকবে বৃদ্ধি এবং পরিস্পূরণ সংক্রান্ত বিষয়ে শিশুদের ক্ষেত্রে প্রোটিনের চাহিদা সত্যি একটু বেশি যেমন আমাদের বয়স্কদের ক্ষেত্রে প্রাপ্তবয়স্ক মানুষের ক্ষেত্রে আমরা বলি এক গ্রাম প্রতি কেজি বডি ওয়েটে মানে আমার দেহের যা ওজন সেটাকে যদি আমার ষাট কেজি ওজন হয় তাহলে আমাকে ষাট গ্রাম প্রোটিন খেতে হবে শিশুদের ক্ষেত্রে এই প্রোটিনের পরিমাণটা বেশি এটা বিভিন্ন এই যে বিভিন্ন রকমের মোটামুটিভাবে বলা যেতে পারে জাস্ট ডবল দশ মাস বারো মাস বয়স যদি আমরা ধরি তাহলে দু গ্রাম প্রতি কেজি বডি ওয়েট আমাকে প্রোটিনটা খেতে হবে কারণ এই সময় বৃদ্ধির সময় এই সময় তার বৃদ্ধির সময় একবারে সাংঘাতিক বৃদ্ধি চলছে সেই সময়টায় এই ছোটোবেলায় যেমন জন্মানোর পর ছ মাসে তার যা ওয়েট আর এক বছরে যা ওয়েট যে পরিমাণ বাড়ছে আমরা আর বাড়ি না আমাদের প্রায় একই জায়গায় থেকে যাচ্ছে সেই জন্য এই যে এক বছর শূন্য দিন থেকে ছ মাস বয়স ডবল হয়ে গেল সে তো প্রোটিন কার্বোহাইড্রেট ফ্যাট মিলেই ডবল ডবলটা হয়েছে বা ছ মাস থেকে যখন এক বছর বয়স হলো তখন আরও প্রায় আড়াই তিন কেজি বাড়লো সেটা সেই প্রোটিন কার্বোহাইড্রেট থেকেই এসেছে ফলে সেখানে চাহিদাটা অনেক বেশি ঠিক কথা প্রায় ডবল প্রায় ডবল প্রোটিন একদম একদম আমাদের না বেশ কিছু ধারণা রয়েছে যেরকম আমরা না অনেক সময় দেখি ছোট বাচ্চারা বেশ একটু মোটা সোটা বেশ নাদুস নুদুস বাসনা বাচ্চা দেখলেই আমাদের মনে হয় যে বোধহয় বাচ্চাটা একদম পুষ্টি গুণে একদম সমৃদ্ধ আবার অনেক সময় খুব রোগা বাচ্চা দেখে মনে হচ্ছে বাবা এ তো একদমই পুষ্টি হচ্ছে না অপুষ্টির শিকার এই ধারণাটা কতটা ঠিকঠাক এটা আমার মনে অনেকের ক্ষেত্রে এই ধরনের ধারণা রয়েছে আমাদের শেষোক্ত বন্ধু যিনি প্রশ্ন করলেন যে কোয়াশিয়ার মেরাস মাস এমন দুটি শব্দ ব্যবহার করেছেন উনি বললেন যে আফ্রিকায় হয় সব দেশে হয় আমাদের দেশেও আছে আমাদের দেশেও এখন এখন হয়তো পরিমাটা একটু কমেছে এই যা তা এই কোয়াশিয়ারকার কার ম্যারাস মাছ হচ্ছে এই যে এটা বললেন যে খাবার দাবার ঠিক মতো পাওয়া এবং কম পাওয়া বা বেশি পাওয়া এরম তিনটে পর্যায়ে আমি ভাগ করতে পারি খাবার দাবার কেমন খাচ্ছে সন্তানেরা যে শিশু যে সন্তান ঠিক ঠিক পরিমাণে খাচ্ছে গুণগত দিক থেকে তার স্বাস্থ্য ঠিকঠাক খেলাধুলো করছে ভালো লার্ন করছে দৌড়াদৌড়ি করছে সব মনে রাখতে পারছে মায়ের সঙ্গে ইন্টারাকশান করছে এই সবগুলো বিষয় ঠিক ঠিক চলতে থাকে যে শিশুটি এই খাবারের যে কোনো একটা খাবার যদি বেশি খায় বা সব খাবার যদি বেশি খায় তাহলে কিন্তু সে নাদুস নুদোষ হচ্ছে গোলগাল হচ্ছে তেলে ভর্তি শরীর হচ্ছে যে শিশু এইরকম বেশি খাবার খেয়ে অভ্যস্ত এবং ওজনটা তার যে বয়সে যা হওয়া উচিত তার চেয়ে বেশি যদি ওজন হয় তাহলে এই ওজনটা সে ধরে রাখে তার মানে প্রাপ্তবয়স্ক অবস্থা তো সে ওজন বেশি শিকার এবং ওজন বেশির শিকার মানে তার পরবর্তী সময় আরো রোগ হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে গেল আমরা যেটাকে বলি হাইপার টেনশন উচ্চ রক্তচাপ আমরা যেটাকে বলি মোটা হয়ে যাওয়া এই মোটা হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ডায়াবেটিস মধুমেহ রোগ তার সঙ্গে যুক্ত হতে পারে জয়েন্ট পেইন আর বয়স আরও বাড়লে আরও সমস্যা বাড়তে পারে ফলে যে বাচ্চাগুলো এই ওভার নিউট্রিশন মানে একটু বেশি মোটা সোটা নাদুস টুদুস বানাতে চায় মায়েরা সেই মায়েদের কাছে কিন্তু এটা একটা সাবধান বানি যে বেশি খাওয়ানো যাবে না বেশি খাওয়াবেন না সন্তান যে পরিমাণ খেতে চাইছে আনন্দ করে সেই আনন্দের সঙ্গে খেলার সঙ্গে সঙ্গে সেইটুকু আর খেতে চাইছে না দেবেন না সে যদি ঠিক মতো দৌড়োয় খেলাধুলো করে তাহলে বুঝবেন যে ঠিক খাচ্ছে আরও কিছু কথা আছে ছোট শিশুর ক্ষেত্রে সেটা পরবর্তী পর্যায়ে আসছি আর উল্টো দিকটা হচ্ছে আন্ডার নিউট্রিশন যেটা বলল যে কম খেলে কি হতে পারে আমরা এই প্রসঙ্গে আসছি তার আগে একজন দর্শক বন্ধুদের সাথে একটু কথা বলে হ্যালো 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 হ্যাঁ ম্যাডাম অ্যাকচুয়ালি আমি কলকাতা থেকে বলছিলাম আমার বেবি দুই মাস বয়স আছে আচ্ছা দু মাস বয়স তাই তো বলুন আপনার নামটা কি বললে আমি বেস্ট ফিটিংই করাই তো ও না বেস্ট ফিটিংটা ঠিকঠাক ভাবে পাচ্ছে না মানে আমার মনে হয় পাচ্ছে না আমি সিওর না হ্যালো তাহলে প্রশ্নটা হ্যালো হ্যাঁ তো কি জানতে চাইছেন বলুন হ্যাঁ আমি জানতে চাইছি তাহলে মানে মিল্কটা কি করে সাপ্লাই হবে সেটা আমি জানতে চাইছি মানে আই একটু বেশি মিল্ক দিছে ও পাই মানে কিছু জিজ্ঞাসা রয়েছে আপনার হুম জিজ্ঞাসা তো আছে আচ্ছা আপনি শুনুন ডক্টর দাস আপনাকে কিছু জিজ্ঞাসা করতে চাইছেন হ্যাঁ হ্যাঁ বলুন আপনার প্রশ্নটা ঠিক কি মানে কি করে আপনি বুঝবেন যে আপনার শিশু ঠিক মতো খাচ্ছে কি খাচ্ছে না এটা একটা প্রশ্ন হ্যাঁ মানে ও খাওয়ার কিছুক্ষণ পরে না কান্নাকাটি করছে খাওয়ার কিছুক্ষণ পরে পরে কান্নাকাটি করছে আচ্ছা ঠিক আছে আমরা এই আলোচনায় আসছি আমরা বলছি উত্তরটা ঠিক আছে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ সঙ্গে থাকুন হ্যাঁ এই যে আমরা এর প্রসঙ্গে ছিলাম তো এই দু মাস মাত্র বয়স এবং এইটা কিন্তু অনেক মায়ের ক্ষেত্রেই মনে হতে পারে যে হয়তো বাচ্চাটি ঠিকমতো খাবার মানে পাচ্ছে না বুকের দুধ পাচ্ছে না এবং তার জন্য হয়তো পরবর্তীকালে তার ঘন ঘন খিদে পাচ্ছে বা হয়তো সে ঘুমিয়ে পড়ছে এটা কিন্তু অনেক মায়েরই জিজ্ঞাসা থাকে আমার মনে হয় যদি অন্য কোনো দর্শক বন্ধু থাকেন তারা কিন্তু তার প্রশ্নের উত্তরটা এই প্রশ্নের মাধ্যমে পেয়ে যাবে কি বলবে না এই প্রশ্নটির সত্যসূত্রী আমরা যখন গ্রামেগঞ্জে গঞ্জে যাই মায়েদের সঙ্গে কথা বলি এই প্রশ্নটি মানে এই রকম একটা জিজ্ঞাসা সকল মায়েরই প্রায় আছে যে আমার হয় বুকে দুধ হচ্ছে না নট ইনাফ মিল্ক অথবা আমার শিশুকে আমি পেট ভরে খাওয়াতে পারছি না বলে আমার মনে হচ্ছে এই মনে হঠাৎ তার ব্যক্তিগত মনে হওয়া কিন্তু বিজ্ঞান কি বলে সেটা আমাদের জেনে নেওয়া উচিত বুঝে নেওয়া উচিত যেমন প্রথম প্রশ্ন আমরা শুরু করেছিলাম এইভাবে যে একটা সন্তান জন্মালো তাকে আমরা বুকের দুধ দিয়েই শুরু করব খাবার অন্য খাবার দেবো কি দেবো না সেই প্রশ্ন পরে আসতে পারে দ্বিতীয় প্রশ্ন হওয়া উচিত ছিল যে কতবার করে সে দিনে খাবে বুকের দুধ এটা আমরা অনেকেই জানি না আমরা বলি কমপক্ষে আটবার দিনে আট থেকে বারোবার খেলেও কোনো অসুবিধা কিছু নেই বেশি খেলে ক্ষতি কিছু নেই এই পরিমাণটা এই জন্যে যে তাহলেই আমরা বুঝবো যে সে ঠিক ঠিক মতো খাবার খাচ্ছে এটা একটা বিষয় দ্বিতীয় বিষয় হচ্ছে যে সন্তানকে যখন আমি বুকের দুধ দিচ্ছি মা যখন বুকের দুধ দেন তখন সন্তান বুকের দুধ খেতে খেতে হয় ঘুমিয়ে পড়বে অথবা বুকের দুধ ছেড়ে দিয়ে মা কে ছেড়ে সে খেলতে শুরু করবে তাহলে খেলতে শুরু করা বা ঘুমিয়ে পড়া মানে হচ্ছে সে যথেষ্ট পরিমাণে বুকের দুধ পেয়েছে এক নম্বর শর্ত বুকের দুধ ঠিক ঠিক পেলো কিনা দু নম্বর শর্ত এটা খানিকটা টেকনিক্যাল আপনি খেয়াল করলে আপনি বুঝতে পারবেন প্রত্যেকটি মাই বুঝতে পারবেন যে তার সন্তান কতবার পেচ্ছাপ করছে সারা সারাদিনে আমরা মনে করি যে কমপক্ষে ছবার পেচ্ছাপ করবে সে যদি ঠিক ঠিক মতো বুকের দুধ পেয়ে থাকে ছবার তা বা তার বেশি যদি সে পেচ্ছাপ করে সারা দিনে তাহলে বুঝতে হবে যে তিনি ঠিক ঠিক মানে সেই সন্তান ঠিক ঠিক মতো খাবার পাচ্ছি এইটা হচ্ছে আরেকটা শর্ত তৃতীয় শর্ত হচ্ছে যে আমরা বলি যে যখন বাচ্চা ছোট থাকবে তখন তিনি মাসে মাসে ওজন করাবেন আচ্ছা আর এই যখন ওজনটা করায় স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে বা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে গিয়ে তখন অঙ্গনওয়াড়ি কর্মী বা আমার স্বাস্থ্যকর্মীও তার বয়স কত এবং তার ওজন কত এই বয়স এবং ওজনটাকে তারা প্লট করেন মানে একটা গ্রাফে প্লট করেন করে বুঝতে পারে তার সেই বয়সে ওজনটা ঠিক আছে কিনা যদি তার যে বয়সে তিনি এসেছেন সেই বয়সে তার ওজনটা ঠিক আছে এই শর্ত যদি পূরণ করে তাহলে বুঝতে হবে সন্তান বুকের দুধ ঠিক ঠিক মতোই পাচ্ছে কোনো সমস্যা নেই তাহলে তিনটে শর্ত বাচ্চা বুকের দুধ খেয়ে খেয়ে ঘুমিয়ে পড়লো বা খেলতে শুরু করলো দ্বিতীয় শর্ত হচ্ছে পেচ্ছাপ ছবার বাবা তার বেশি করলো সারাদিনে আর তৃতীয় হচ্ছে ওজন সেই বয়সে ঠিক আছে তাহলে বুঝতে হবে তার সন্তানের খাবারের অভাব হচ্ছে না বেশ আমার মনে হয় চিন্তা করার কিছু নেই একদম আর তা যে দর্শক বন্ধু ফোন করেছিলেন এবং তার সঙ্গে সঙ্গে যারা আমাদের অনুষ্ঠান আজকে দেখছেন এত সুন্দরভাবে ডক্টর দাস বিষয়টা বুঝিয়ে দিলেন আমার মনে হয় আর কোনো জিজ্ঞাসা নিয়ে থাকতে পারে না কিন্তু এই যে ব্রেস্ট ফিডিং এর কথা হচ্ছে তো যিনি আমাদের প্রথম দর্শক বন্ধু ফোন করেছিলেন দশ মাস বয়সে ফল খাওয়াচ্ছেন আমি একটু আপনার কাছ থেকে জানতে চাইবো যে কতদিন পর্যন্ত ব্রেস্ট ফিড মানে করবে বাচ্চা এবং তারপর আনুষঙ্গিক আর কি কি শুরু করতে হবে এবং সেটা কোন মাস বয়স থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন কারণ মাকে আমরা যখন মা গর্ভাবস্থায় আমাদের কাছে আসেন ডাক্তারবাবুদের কাছে আসেন আমাদের খানিকটা দায়িত্ব হচ্ছে মাকে বুঝিয়ে দেয়া যে মা তুমি তোমার সন্তানকে কতদিন বুকের দুধ খাওয়াবেন সেটা বলা হয় কখনো কখনো তারা ফেল করে বুঝতে ফেল করে আজকে সেই সুযোগ আমরা পেলাম আবার শিখে নেওয়ার বুঝে নেয়ার সেটি হচ্ছে যে ছমাস কেবলমাত্র বুকের দুধ খাবে প্রথম এক ঘন্টার মধ্যে আমি বুকের দুধ দেওয়া শুরু করলাম তারপর দু তিন ঘন্টা পর পর টাইম শিডিউল বলবো না বরং বলবো ডিমান্ড শিডিউল মানে শিশু খেতে চাইছে এইটা মা বুঝতে পারেন মা যদি ঠিক ঠিক অবজার্ভ করেন তাহলে মা বুঝতে পারেন যে তার খিদে পেয়েছে যখন কান্নাকাটি শুরু করলো তখন বুঝতে অনেক দেরি হয়ে গেল তার আগে সন্তান মুখের কাছে হাত নেবে আঙুল চুষতে পারে আরও অন্যান্য কিউজ আছে কিউজ বলি আমরা মানে সে ক্লু দিচ্ছে যে তার খিদে পেয়েছে মুখে কিছু বলতে পারছে না যেহেতু এই বয়সে ফলে সেই আমরা বলি যে সারাদিনে কম পক্ষে আটবার তাহলে কিন্তু মা বুকের দুধ দেবেন কোনো অসুবিধে কিছু নেই এরপরের প্রশ্ন হচ্ছে যে এই যে আমি বুকের দুধ খাইয়ে যাচ্ছি অনেকেই প্রশ্ন করেন যে গরমকালে তো খুব গরম হয় অনেক ঘাম হয় তাহলে কিন্তু জল খাওয়াবো না আমরা বলি না জলও খাওয়াবেন না মায়ের বুকের দুধে যথেষ্ট পরিমাণ জল আছে যে জলে সেই সন্তানের জলের অভাব হওয়ার কোনো কারণ নেই ফলে কেবলমাত্র বুকের দুধ আগে আমরা বলতাম চার থেকে ছ মাস পর্যন্ত বুকের দুধ খাওয়া হবে এখন পরিষ্কার করেই বলছি আমরা ছ মাস পর্যন্ত কেবলমাত্র বুকের দুধ খাবে ছমাস পর থেকে অন্য খাবার খাবে প্রশ্ন হচ্ছে যে ছমাস কমপ্লিট করে জাস্ট তার পরের দিন শুরু করবো এই রকম নয় মোটামুটি এটা ছমাস একদিন দুদিন আগে এক দুদিন পরে তাতে কোনো অসুবিধে কিছু নেই ছ মাস পর্যন্ত কেবলমাত্র বুকের দুধেই সন্তানের পুষ্টি পরিপূর্ণ হওয়ার কথা না হওয়ার কোনো কারণ নেই তারপরে সন্তানের যে চাহিদাটা শুরু হয় সেই চাহিদা কেবলমাত্র বুকের দুধ দিয়ে আর হয় না ফলে তখন অন্য খাবার শুরু করতে হবে সেই অন্য খাবারটা কি হ্যাঁ সেটা অবশ্যই আমাদের জানা দরকার অবশ্যই আমাদের জানা দরকার তো সেই অন্য খাবার মানে এই নয় দেখবেন অনেক মায়েরাই যারা একটু সন্তান নিয়ে একটু বেশি কনসার্ন বলবো খুব চিন্তা করেন তার সন্তান কিনে তারা ভাবেন যে বাইরে থেকে খাবার সুন্দর খাবার এনে খাওয়াবো আমার সন্তান তাড়াতাড়ি বড় হবে আমরা ডাক্তার ডাক্তারবাবুরা আমরা চিকিৎসা বিজ্ঞানীরা চিকিৎসা কর্মীরা কিন্তু বলি না একেবারেই ঠিক কাজ করছেন না আপনি ঘরে আপনার সন্তানের জন্য যে হাইজিন মেনটেন করবেন আপনি যেভাবে খাওয়াবেন এইটি কোনো প্রিপেয়ার্ড ফুডেই পাবেন না ফলে প্রিপেয়ার্ড ফুড মানে তৈরি করা কোনো খাবার দোকান থেকে আনা সেটা আমরা খাওয়াতে নাই করি ফলে আপনি নিজে বানিয়ে খাওয়াবেন কি খাওয়াবেন কি দিয়ে শুরু করবেন এটা প্রশ্ন হতে পারে সত্যি সত্যিই সহজ পাচ্ছ খাবার এবং যে খাবারগুলো প্রথমেই মাস থেকে বারো মাস সময় আমরা যে খাবারগুলো দেই। একটা ছবি আছে ফর চাইল্ড এজ সিক্স আপ টু টুয়েলভ মান্থস দেখুন এই ছবিতে কলা আছে এবং একটু তরল জাতীয় খাবার আছে এবং কিছু শাক সবজি আছে এর কনসিস্টেন্সি কেমন হবে এর পরের ছবিটা দেখুন যদি এইটা দেখি আমরা যে পরিপূরক নমুনা হবে এরকম নরম যে খাবারটা তার উপায় নেই সে গিলে খেয়ে নেবে আমরা শুরু করব যে একটা খাবার ধরুন ভাত দিয়ে আমরা যদি ভাত খাই যে বাড়িতে ভাতের খাবার বেশি হয় নরম করে যে ভাতটা সে গিলে খেয়ে ফেলতে পারবে তারপরে কয়েকদিন পরে ভাতের সঙ্গে ডাল যোগ করলাম মোটামুটি সপ্তাহ দু এক বাদে তারপর আবার সপ্তাহ দুয়েক বাদে তার সঙ্গে শাঁখ যোগ করলাম এই করে করে একটা একটা করে যোগ করে আর কনসিস্টেন্সি কিন্তু নরম থেকে একটু শক্ত দিকে আস্তে আস্তে হবে মানে তরল ছিল প্রায় সেটা ঘন হওয়ার দিকে যাবে এইভাবে খাবারের পরিমাণটা খাওয়াতে হবে এবং পরিমাণও বলা আছে যে একটা আমরা বলি কটোরি মানে একটা পাত্র যে পাত্রের সাইজ হচ্ছে আড়াইশো এম তার হাফ পাত্র সে খাবে বেলাতে। যদি কেবলমাত্র বুকের দুধ বুকের দুধ খাচ্ছিলো এবং সে বুকের দুধ খেয়ে যাচ্ছে এমন সন্তানের ক্ষেত্রে যদি বুকের দুধ খাবারগুলো সঙ্গে সঙ্গে চলতেই পারে ব্রেস্টফিড চলবে ব্রেস্টফিড চলবে ছ মাস পরেও ব্রেস্টফিড চলবে আমরা তো এক বছর দু বছর দু বছর পর্যন্ত খাওয়াতে বলি এরপর যদি সন্তান খেতে চায় তাহলে সেটাও দেয়া যাবে তাতে আপত্তি করার কিছু নেই ফলে এই হাফ কটুরি মানে হাফ বাটি প্রথম এই ছমাস থেকে মাস বয়স অনুযায়ী বয়সে ন মাস থেকে বারো মাস বয়স হচ্ছে চার ভাগের তিন ভাগ বাটি বারো মাস পরে সেটা হয়ে যাবে এক বাটি পূর্ণ বাটি সুতরাং কি পরিমাণ খাবার সেটাও দেখতে হবে একটা জিনিস খেয়াল রাখতে হবে খাওয়ানোর সময় বাচ্চা খেয়ে চেটে পুটে সবটা খেয়ে ফেললো আসলে তার একটু হয়তো খিদে ছিল ফলে আর একটু খাওয়ার দরকার হবে সেখানে আবার আপনি জোর করে যদি খাওয়ান তাহলে মোটা হয়ে যেতে পারে সেই ভয় আছে সুতরাং কথা বলতে বলতে খেলতে খেলতে আপনি তাকে খাওয়ালেন এবং যখন সে আর খেতে চাইবে না আপনি আর জোর করে খাবার দেবেন না আর প্রথম দিন যখন আপনি ওই এটা আমরা উইনিং ফুড একসময় বলতাম এখন আমরা ইংরেজিতে বলি কমপ্লিমেন্টারি ফুড বা পরিপূরক আহার দুধের সঙ্গে চলছে বুকের দুধের সঙ্গেই চলছে সেই পরিপূরক আহারটা যখন আমরা শুরু করছি সেদিনই সে গোগ্রাসে খেয়ে নেবে এমন ভাবার কোনো কারণ নেই কারণ সে তো এটা কখনো খায়নি এই টেস্ট কখনো পায়নি সে যখন আপনি দেবেন তখন তো সে প্রথম থু করে ফেলেও দিতে পারে কিন্তু এরপরে যখন টেস্টটা সে পাবে আস্তে আস্তে তখন আপনি মা হিসেবে আপনার সন্তানকে সুন্দর করে খাওয়াতে পারবেন একটু হেসে কথা বলে খেলে আপনি খাওয়াতে শুরু করলেন তবে একটা জিনিস কিন্তু এখন এটা দেখাই যায় যে প্রতিটা ঘরে কিন্তু বাচ্চাদের খাওয়ার প্রতি একটা ভীষণ অনীহা আছে কিন্তু মানে বাচ্চারা খেতে চায় না তাদেরকে হয়তো মোবাইল দেখাতে হবে কার্টুন দেখাতে হবে ইত্যাদি ইত্যাদি নানান কিছু করে খাওয়ানোর একটা টেন্ডেন্সি কিন্তু প্রায় প্রত্যেকটা বাড়িতেই দেখা যায় এ প্রসঙ্গে আমরা আসছি তারা কিন্তু দর্শক বন্ধু আছেন একটু কথা বলেন হ্যালো টেলিভিশন সেটের ভলিউমটা একদম মিউট করে আমাদের সঙ্গে কথা বলুন

কিন্তু কন্টিনিউ পায়খানা করে সবুজ সবুজ পায়খানা করছি জলের মতো পায়খানা সবুজ সবুজ করে পায়খানা হয়ে যাচ্ছে এটা এটা কি পায়খানা করার সময় ভীষণ মানে চাপ দিয়ে পায়খানা করার চেষ্টা করে কিছু জিজ্ঞাসা না ঠিক আছে বলছেন এটা কি কোনো বেস্ট ফিটিং এর কোনো সমস্যা ঠিক আছে আপনি সঙ্গে থাকুন আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন ধন্যবাদ টেলিফোন করার জন্য হ্যাঁ হ্যাঁ কি বলবেন আপনি এর বিষয়টা হচ্ছে যে যদি কেবলমাত্র বোগের দুধ খায় তাহলে পায়খানা একটু নরম প্রকৃতিরই হয় সবুজ রঙের হওয়ার কথা নয় সবুজ রঙ যদি হয় তাহলে কখনো কখনো ইনফেকশন থাকতে পারে এবং সেই জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত কাছাকাছি যিনি আছেন যাকে আপনি দেখান তার কাছে যাওয়া উচিত তার সঙ্গে আরেকটা বিষয় মাথায় রাখতে হবে যে যদি তার ওজন ঠিকমতো বাড়তে থাকে খেলাধুলো ঠিকমতো করে তাহলে হয়তো প্রবলেম খুব বেশি নেই যদিও একটা সমস্যা হয় আমরা যেটাকে বলি ল্যাকটোজ ইনটলারেন্স এইটা আছে কি না একটু দেখে নেওয়া ভালো সুতরাং একজন শিশু বিশেষজ্ঞ তার সঙ্গে একটু কথা বলে আপনি দেখিয়ে নিন সেটা আরও ভালো হয় তবে ওজন যদি ঠিকমতো বাড়তে থাকে খেলাধুলো করে পড়াশুনোর কোনো সমস্যা কিছু নেই বৃদ্ধি ঠিক আছে পরিস্ফোরণ ঠিক আছে তাহলে মনে হয় খুব একটা সমস্যা নেই তাহলে এক্ষেত্রে আপনাকে যেটা করণীয় সেটা হচ্ছে যেহেতু সবুজ পায়খানা হচ্ছে সেহেতু আপনি একটুখানি আপনার নিকটবর্তী যে কোনো সরকারি হাসপাতালে বা যে চিকিৎসকের কাছে আপনি দেখান সেখানে একটু দেখিয়ে নিন এবং যদি কোনো ইনফেকশন থেকে থাকে যেটা ডক্টর দাস বললেন যে ইনফেকশন থাকার একটা চান্স রয়েছে সেটা কিন্তু আপনি জেনে যেতে পারবেন এবং সেই অনুযায়ী আপনি পরবর্তী ধাপ এগোতে পারবেন তো ডক্টর দাস আমরা যেটা শুনছি মানে কথা আমাদের আলোচনা হচ্ছিল যেটা সেটা হচ্ছে যে এই যে বাচ্চাদের কিন্তু খাবার প্রতি একটা অনীহা এখন কিন্তু ভীষণভাবে দেখা যায় তো সেইটা সেই যে অনিহাটা তো সেটা সেই ক্ষেত্রে কি করণীয় মানে সেটা কি তাদের পুষ্টির ক্ষেত্রে একটা বিষয় মানে বিশেষ প্রতিবন্ধকতা তৈরি করতে পারে আপনার প্রশ্নটা আমি সবটা মানতে পারলাম না প্রশ্ন হতেই পারে যে অনিহা দেখা যায় আবার দেখা যাওয়ার কিছু কারণও থাকতে পারে ধরুন আমি আমার সন্তান বয়স হচ্ছে সাত আট মাস আমার মনে হলো যে আমি একটু ফল খাবো যেটা একটু আগে আমরা শুনলাম আমার মনে হলো আমার সন্তান একটু ক্যাডবেরিজও খাওয়াবো বিস্কিট খাওয়াবো আপনি যদি আগেই ক্যাডবেরি বিস্কিট খাইয়ে তার পেটটা ভরিয়ে রাখেন তাহলে সে তো বুকের দুধ বা অন্য খাবার খেতে চাইবে না বাড়ির খাবার খেতে চাইবেই না এটা একটা বিষয় যে শিশু খেলাধুলো করছে হামাগুড়ি দিচ্ছে মায়ের সঙ্গে কথা বলছে সেই শিশুর খিদে পাবে সেটাই স্বাভাবিক যদি খেতে চাইছেন এমন হয় একটা কারণ হচ্ছে আপনি অন্য খাবার দিয়ে খাইয়ে তাকে তার খিদেটা কমিয়ে দিলেন আরেকটা হতে পারে যে বাচ্চাটি সত্যি সত্যি অসুস্থ হয়ে পড়েছে সেই অসুস্থ হওয়ার জন্যে আমাকে সত্যি সত্যি আবার ডাক্তারবাবুর কাছে যেতে হবে যদি পেটিউটিশিয়ান পেটিশিয়ান বা নিউট্রিশনিস্ট নিউট্রিশনিস্ট জেনারেলি আমরা প্রথমে ডাক্তারখানায় যেতে চাই ডাক্তারবাবুর কাছে আমরা যাব সুতরাং খিদে পাচ্ছে না এটা স্বাভাবিক নয় খুব রেয়ার কেস হয়তো বিষয়টা ঘটবে এবং তারও কিছু কার্য কারণ থাকবে হয়তো অন্য খাবার খাইয়ে আপনি তার খিদেটাকে কমিয়ে দিয়েছেন এটা একটু খেয়াল রাখতে হবে ফলে পুরোপুরি হিস্ট্রিটা নিতে হবে যে ঠিক ঠিক মতো সে খাওয়াচ্ছে কি না এই প্রসঙ্গে আমি আর দু একটা কথা বলি ধরুন এই যে মায়েরা গর্ভাবস্থায় যখন আমাদের কাছে আসে আমরা বলি মা তুমি তোমার সন্তানকে কেবলমাত্র বুকের দুধ খাওয়াবে কিন্তু বলার হয়তো স্কোপ হয় না আমার ব্যস্ততা ব্যস্ততম ক্লিনিক বা আমার প্রচুর রুগী আছেন অন্য রুগীরাও বলেন এই যাওইবার প্রশ্ন করো না এত অথচ হয়তো সেই মা প্রথম মা সে জানে না তার বাচ্চাকে কেমন করে বুকের দুধ খাওয়াবে সে বসে খাওয়াবে না শুয়ে শুয়ে খাওয়াবে সে পদ্মাসনে বসে খাওয়াবে না চেয়ারে বসে খাবে এইটাও জানে না তারপরে সে জানে না বাচ্চাকে কেমন করে ধরতে হবে কেমন করে হোল্ড করতে হবে তারপরে সে জানে না কেমন করে বাচ্চাকে বুকের দুধটা ধরাতে হবে বুকের দুধ তখন তার নেই প্রথম দিন সেইটাও তাকে দিতে হবে ফলে এই যে জানার বিষয়টা এটা প্রেগনেন্সি অবস্থা থেকে মা যখন মা হয়েছে এ একটা ছবি আছে আমাদের কাছে যে প্রপার ব্রেস্ট ফিডিং পজিশান অ্যান্ড ল্যাচ অন একটা ছবি আছে দেখুন এই ছবিটাই বোঝা যাচ্ছে যে মা কেমন করে সন্তানকে ধরল পেটের সঙ্গে পেটটা থেকে থাকবে এটা তো সামনাসামনি থাকবে আর মুখটা সামনে থাকবে আমরা জেনারেলি চিৎ করে শুয়ে তারপরে বুকের দুধটা ধরাই তাতে মাথাটা নাইনটি ডিগ্রি ঘুরে গিয়ে তার যন্ত্রণা হতে থাকে সে টানতেই পারবে না বুকের দুধ ফলে এই ছবিটা খেয়াল করুন পেটটা পেটের দিকে পেটের সঙ্গে পেটটা ঠেকে আছে বুকের দুধের কাছে সে মুখটা সামনাসামনি আছে ফলে তার টানতে সুবিধা হচ্ছে এই বিষয়গুলো আসলে আমরা জানি না কেমন করে বুকের দুধটা ধরাতে হবে মানে আমি স্তন খুলে কি বুকের দুধটা ধরিয়ে দেবো সন্তানকে তা কিন্তু নয় তার আগে বাচ্চার ঠোঁটের কাছে স্তনবৃন্দটাকে আমি ঠেকিয়ে দিলাম বাচ্চা তখন হাঁ করবে একটু বড়ো করে বেশ বড় করে হাঁ করবে তখন আমি বাচ্চার মুখের ভেতর আমার স্তন প্রবেশ করাবো তবে এবার কতটা পরিমাণ প্রবেশ করাবো না কালো অংশটা সহ যাতে করে যার তলায় দুধ থাকে এবং সেখান থেকে দুধটা আসলে আসে বাচ্চা যেমন সাক করবে আসলে সাক না আমরা শব্দটাকে বলি সাকল করা বাইটিং অ্যান্ড সাকিং একসঙ্গে চলছে এই সাকলিং প্রক্রিয়ার মধ্য দিয়ে কিন্তু বুকের দুধটা তার আসবে এবং সে ঠিক ঠিক খাচ্ছে কি না তারও কিছু শর্ত আছে সে ঢোক গিলছে কিছুক্ষণ টানলো ঢোক গেলার সময় বন্ধ আছে এই বিষয়গুলো কিন্তু প্রত্যেকটি মাকেই আমার সাজেশানস উপদেশ দেওয়ার কিছু নেই যখন গর্ভাবস্থায় মা থাকবেন তখন ভালো করে জেনে নেওয়া উচিত যে আমি কেমন করে বাচ্চাকে ধরবো শুয়ে খাওয়াবো না বসে খাওয়াবো আসলে মা আরামদায়ক অবস্থায় বসবে এখানে একটা ছবি আছে প্রথম দিকটা আমরা দেখাতে পারি এই যে মা আরামদায়ক অবস্থায় বসে আছেন এই ছবিটা যদি আমরা দেখি আরামদায়ক অবস্থায় মা থাকবে মায়ের সঙ্গে সন্তান কথা বলছে চোখে চোখ রেখে তাতে সন্তানের খিদে পেতে পারে বা মায়ের বুকের দুধটা ঠিক ঠিক মতো আসবে এই একটা ক্লোজ লাভিং অ্যাসোসিয়েশন রিলেশনশিপ এই যে সম্পর্কটা সেই সম্পর্কের মধ্য দিয়ে বুকের দুধ আসবে এবং সন্তানও খেতে চাইবে আরামদায়ক পজিশনে সে বসবে বা শুয়ে থাকবে শুয়েও খাওয়াতে পারে এবং অদ্ভুত ব্যাপার প্রকৃতিতে মাকে প্রকৃতি এক্সট্রা কিছু জিনিস দিয়ে রেখেছে মা যদি রাত্রিবেলা তিন ঘন্টা চার ঘণ্টাও ঘুমোয় বুকের দুধ দেওয়ার সময় সেই ঘুমটা প্রায় ছ সাত ঘন্টা সমান প্রোল্যাক্টিন হরমোন যেটা বের হয় এটা একটু টেকনিক্যাল শব্দ বুকের দুধ মানেই প্রোল্যাক্টিন হরমোন আছে তার জন্যে মা যদি কমও ঘুমোয় তাহলে সেই ঘুমটা কিন্তু যথেষ্ট ঘুমের সমান ফলে দেখবেন মায়েরা বুকের দুধ খাওয়াচ্ছে সন্তানকে রাত্রিবেলাও খাওয়াচ্ছে উঠছে মায়ের খুব একটা কষ্ট হচ্ছে না এটা প্রকৃতি প্রদত্ত একটা গুণ বলতে পারি মায়েদের ফলে মা রাত্রিবেলাও খাওয়াতে পারবেন খাওয়ালে বরং ভালো খাওয়ালে বরং সন্তানের পক্ষেও ভালো মায়ের পক্ষেও ভালো একজন দর্শক বন্ধু আছেন একটু কথা বলেন হ্যালো 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 হ্যাঁ কে বলছেন আমি বিরাটির থেকে বিথিকা মন্ডল বলছি বলুন বলুন আচ্ছা আমার মানে সম্পর্কে নাতি হয় মাস দাঁতের কোনো চিহ্ন নেই বা দাঁতের কোনো রেখা দেখা যাচ্ছে না আট ন মাসেই তো দাঁত উঠে যাওয়ার কথা অল্প ওঠে সামনের চারটে দাঁত আচ্ছা এইটা আমাদের আজকে আমরা কথা বলছি আজকে আমরা বাচ্চাদের পুষ্টি নিয়ে কথা বলছি হ্যাঁ তো সেক্ষেত্রে আপনার প্রশ্নটা ঠিক কি মানে পুষ্টির সঙ্গে কি ভাবে সম্পর্ক রয়েছে হ্যাঁ মানে পুষ্টির সঙ্গে সম্পর্কিত দাঁত উঠছে না মানে সেটা কোনো পুষ্টির অভাবে হচ্ছে কি আচ্ছা আচ্ছা সেই প্রশ্নটাই আমার আচ্ছা ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ সঙ্গে থাকুন মানে উনি যেটা জানতে চাইছেন সেটা হচ্ছে যে ওই দাঁত উঠছে না সেটা কি কোনো পুষ্টির অভাবে হচ্ছে কি না ঠিক ঠিক বলা মুশকিল এইভাবে শুধু শুনে আসলে হয়তো দাঁত আছে এখনো উঠছে না কখনো কখনো দেরি হয় কখনো কখনো খুব দেরি হয় না বেশি খুব বেশি দেরি হয়নি আবার কম দেরি হয়েছে তাও নয় সেই জন্যই মাসি উদ্বিগ্ন হয়ে পড়েছে আপনি একজন ডেন্টিস্ট দেখিয়ে নিন হয়তো মাড়ির ভেতরে দাঁত আছে অনেক সময় এক্স রে করে দেখতে হয় সেটা ফলে পুষ্টির অভাব হলে মূলত ক্যালসিয়ামের অভাব বা অন্যান্য খনিজ লবণের অভাব হয় সেই অভাব হলে অন্যান্য লক্ষণও দেখা দিত শুধু দাঁতটা উঠবে না এমন নয় ফলে একজন দাঁতের ডাক্তার দেখিয়ে নিয়ে আপনি স্যাঙ্গুইন হন নিশ্চিন্ত হন যে এটা পুষ্টির জন্য নয় বা অন্য কোনো কারণ আছে কি না দেখে নেওয়ার জন্য আজকালকার ডক্টর দাস দেখুন আপনি যদিও খানিকটা বলছিলেন যে আমাদের যে প্রাকৃতিক যে সমস্ত খাবার দাবারগুলো আছে সেগুলোই যথেষ্ট পরিমাণে বাচ্চার জন্য উপকারী কিন্তু দেখা যায় যে প্রোটিন সাপ্লিমেন্ট যেহেতু সময়ের অভাব মানুষের প্রোটিন সাপ্লিমেন্ট বা হেলথ ড্রিঙ্কস বা এই ধরনের রেডিমেড ফুডের কিন্তু একটা চাহিদা প্রচণ্ড মাত্রায় দেখা যাচ্ছে তো সেটার ক্ষেত্রে আপনি কি বলতে চাইবেন যদি আপনি বলেছেন আমি চাইবো আর একটু যদি বলেন আপনি হ্যাঁ বিষয়টা তো আপনি খানিকটা বলে ফেলেছেন যে প্রচণ্ড রকমের চাহিদা রয়েছে রয়েছে আসলে মায়েদেরকে আমরা যে শিক্ষায় শিক্ষিত করতে পারতাম যে যে প্রকৃতি প্রদত্ত যে সাধারণ খাবার সেখান থেকে যে পুষ্টিকর খাবার পাওয়া যায় পুষ্টিকর খাবার মানেটা কি যদি এইভাবে বলি যে যে খাবারে গুণগত দিক থেকে পরিমাণগত দিক থেকে সমস্ত খাদ্যের উপাদান বর্তমান আছে এটা হচ্ছে পুষ্টিকর খাবার আপনি দেখবেন যে রেডিমেড খাবার যেগুলো হয় সেগুলো হয় একটু প্রোটিন বেশি এবং তারা অ্যাডও করে প্রচুর প্রোটিন আছে তাদের তাদের যারা খায় তাদের বাচ্চাদের মানে বৃদ্ধির পরিমাণ অনেক বেশি আর এটা বলে মায়েরও আকৃষ্ট হয় এবং অন্যান্য কিছু মানুষ আকৃষ্ট হয় এবং খাওয়াই সত্যি কথা বলতে হলে দু তিনটে কারণ যে কেন খাওয়াবেন একটা হচ্ছে যে আপনি অযথা কেন এক্সট্রা খরচ করবেন যে খাবারটা আপনার বাড়িতে আছে আপনি প্রতিদিন খাচ্ছেন বাড়িতে সেই খাবার থেকে আপনার সন্তানের খাবার হয়ে যাচ্ছে আর এই খাবার খেয়েই সে বড় হবে এই খাবার খেয়ে সে অভ্যস্ত থাকতে চায় এবং এই খাবার থেকে সে পুষ্টি পেতে চায় এবং পাওয়া উচিত তাহলে কেন আপনি এক্সট্রা খাটবেন আপনি যখনই প্রি ফুড মানে অন্য জায়গায় প্রি ফিল্ড দুধ নিয়ে এলেন বা কৌটুর খাবার নিয়ে এলেন যেহেতু সময় কম এবং খাটতে হচ্ছে না সময় কম বললে কথাটা কিন্তু মানা যাবে না কারণ প্রথম যে এক দু বছর সময় মানে মায়ের পেটে সন্তান এসেছে সেই দিন থেকে আমরা এখন তো বলি থাউজেন্ড ডে কেয়ার্স এরকম একটা কথা বলি মানে জন্ম মা মায়ের পেটে সন্তান এসেছে সেই দিন থেকে এক হাজার দিন মানে প্রায় দু বছর বয়স এই সময়টায় আমরা যে পুষ্টি দেব এই সময়টায় আমরা যে সন্তানকে শিক্ষা দেব যা বলবো যেভাবে বড় করছি এইটি সারা জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সময় আর এখন তো আপনি সন্তানের মা একটি সন্তানের মা বা দুটি সন্তানের মা আগের মতো দশটি বারোটি সন্তানের মা তো আপনি নন তাহলে সময় পাবেন না কেন বলবেন প্রথম আমার উল্টো দিক থেকে বরং আপনি যে সময়টা ছুটি পাচ্ছেন যে ছ মাস সন্তান ধারণ করেছেন বলে আপনি ছুটি পাবেন সেই সময়টা ষোলো আনা সন্তানকে দিন এবং সন্তানকে আপনি নিজে আহার বানিয়ে খাওয়ান আপনারও ভালো লাগবে যে আপনি যখন নিজে বানিয়ে খাওয়াচ্ছেন ফলে ওই তৈরি করা মানে প্রি ফিল্ড টিনের খাবার তাতে আরেকটা সমস্যা হচ্ছে যে ওই যে কৌটুর খাবার সেই কৌটুর ভেতরে কতটা বিশুদ্ধতা লুকিয়ে আছে সেটা তো আপনি জানেন না জীবাণু থাকতে পারে অনেক ব্যাকটেরিয়া থাকতে পারে প্রচুর যে ব্যাকটেরিয়া দিয়ে আপনার শিশুকে আপনি আক্রান্ত করে ফেললেন ফলে আপনি রোগ ইনভাইট করলেন এক দুই যখন স্পেশাল খাবার খাওয়াচ্ছেন ধরুন প্রোটিন বেশি খাওয়াচ্ছেন শরীরে যে পরিমাণ প্রোটিন দরকার তার চেয়ে বেশি প্রোটিন যখন আপনি খাবেন সেই প্রোটিনটাকে তো ট্যাকেল করতে হবে শরীরকেই সেই শরীর হয়তো সেটাকে ট্যাকেল করতে পারলো না সেই সমস্যাটা হতে পারে শিশু অসুস্থ শিশু অসুস্থ হতে পারে কিডনি সমস্যায় পড়তে পারে ফলে এই সমস্ত স্পেশাল খাবার একেবারে বাইরে রেখে দিন যদি আপনি প্রলব্ধ হন হতে পারেন তবে আমি বলবো যে প্রলব্ধ না হওয়াই ভালো নিজে বানিয়ে আপনার ভালোবাসা দিয়ে বানিয়ে আপনার সন্তানকে সে আহার দিন এটাই অনেক বেটার দর্শক বন্ধু আছেন কি বলছেন একটু শুনেনি হ্যালো হ্যালো টেলিভিশন সেটের ভলিউমটা একদম মিউট করে আমাদের সঙ্গে কথা বলুন হ্যালো হ্যাঁ বলুন কি বলছেন বলুন হ্যাঁ বলছি কি আমার বাচ্চার বয়স ন হ্যালো হ্যাঁ বলুন আমরা শুনছি হ্যাঁ আমার বাচ্চার বয়স ন মাস তো ও বুকের দুধই খায় কিন্তু বাইরের কিছু খাওয়াতে গেলে হয়তো দু চামচ খেলো আর খেতেই চায় না কিছুতে খুব কান্নাকাটি হোটেল থাকে খেতেই চায় না ভাত গলা ভাত একটু সবজি একটু করে দিই কিন্তু একটুখানি খেলো হয়তো আর খেতেই চাইলো না বুঝতে পারলাম ধন্যবাদ টেলিফোন করার জন্য আপনার প্রশ্নের উত্তর আপনি পাবেন শুনতে থাকুন এই প্রসঙ্গে আমি একটা আপনাদের পরিসংখ্যান দিই আমাদের দেশে এখন সন্তান জন্মানোর জায়গা মানে বাড়ি না হাসপাতাল এটা যদি আমরা হিসেব করে দেখি আমাদের দেশে এখন সেটা প্রায় আশি শতাংশ হাসপাতালে হয় দুঃখের কথা পঁয়তাল্লিশ শতাংশ সন্তান এক ঘন্টার মধ্যে বুকের দুধ পায় পেল না ঠিক মতো এবং আমরা দেখেছি পঁয়ষট্টি শতাংশ সন্তান মাস পর্যন্ত কেবলমাত্র বুকের দুধ পায় আর বাকিরা একশো শতাংশ সন্তানকে শুরু করেছিল বুকের দুধ সেখানে পঁয়ষট্টি শতাংশ সন্তান পেল ছমাস পর্যন্ত বুকের দুধ আর পঞ্চাশ শতাংশ মানুষ ছমাসের পরিপূরক আহার দেওয়া শুরু করে এটা সারা দেশের হিসেব বললাম সেই হিসেবের মধ্যে আপনার যে সন্তানটি আপনি যে প্রশ্নটি করলেন যে ন মাস বয়স হয়েছে এখন আমি যখন খাবার খাওয়াতে যাচ্ছি সে কাঁদছে আসলে আপনার এই অন্য খাবার পরিপূরক আহার ছমাস বয়সে শুরু করার কথা ছিল জানি না আপনি ছমাস বয়সে শুরু করেছেন কি না সেটা আমরা প্রশ্নটা করিনি আপনিও বলেননি যদি ছমাসে শুরু করে থাকেন ঠিক আছে ন মাসে শুরু করলেও একটু বেঠিক হল কারণ যে পরিমাণ তার চাহিদা শরীরে পুষ্টির সেই চাহিদা আপনি কেবলমাত্র বুকের দুধ দিয়ে পূরণ করতে পারলেন না ফলে আপনাকে বাইরে থেকে খাবার দেওয়ার কথা ছিল ছমাস বয়সেই এখন ন মাসে যেহেতু শুরু করলেন করুন ঠিক আছে তাতে দোষের কিছু নেই বরং আবার একটু ভালো দিক এলো প্রথম যখন আপনি দেবেন তখন তো সে কাঁদবেই সে তো এই খাবার খায়নি কখনো সে কেবলমাত্র বুকের দুধ পেয়েছে ফলে আপনি নতুন খাবার দিলে সে খেতে চাইবে না কাঁদবে এটা স্বাভাবিক আস্তে আস্তে দিতে দিতে যে সে যখন স্বাদটা বুঝবে যে না এটা খাওয়া যেতে পারে খাওয়া যায় সে তখন খাবে সে তো এখন বলতে পারছেন যে আমার ভালো লাগছে না আমি খাবো না ফলে আপনাকে দিয়ে দিয়ে তার এই অভ্যেসটা গড়ে তুলতে হবে যে হ্যাঁ এই খাবারটা এবার তোমার খাওয়ার সময় হয়েছে তোমাকে খেতে হবে সে তখন খেতে শুরু করবে সুতরাং আপনাকে একটু হবে এবার আমরা তো এই পুষ্টি বিষয় নিয়ে আলোচনা করছি আমাদের দশ বন্ধু একজন ফোন করলেন বাচ্চা দাঁত উঠছে না বলে উনি কিন্তু ভাবলেন যে এটা কোনো অপুষ্টির শিকার কিনা আমরা একটু জেনে নিই আপনার কাছ থেকে যে এই যে ধরুন শিশু পুষ্টি ঠিকঠাক মতো পাচ্ছেন এবং তার ফলে তার কি ধরনের সমস্যা হতে পারে এটা যদি আপনি একটুখানি বলেন আমাদের আমরা শুরু করেছিলাম আজকের একটা আলোচনা হচ্ছিল যে যদি অপুষ্টি মানে কম খাচ্ছে কম খেলে প্রথম কথা হচ্ছে যে কম খাওয়া মানেই বৃদ্ধি রহিত মানে বাড়লো না ঠিক মতো। যে যে বয়সে ওজন হওয়ার কথা সেটা হলো না যে বয়সে যে পরিমাণ লম্বা হওয়ার কথা সেটা হলো না এটা একটা দিক আর এটা যখন চলতে থাকে তখন অন্যান্য বিষয় সে পিছিয়ে পড়ে স্কুলে যাচ্ছে পড়াশুনোতে সে পিছিয়ে পড়লো অন্যান্য ছেলেরা খেলাধুলো করছে অন্যান্য ছেলেরা গোল দিচ্ছে বল আটকাচ্ছে সে গোলও দিতে পারছে না বল আটকাতে পারছে না সকলের সঙ্গে সে পিছিয়ে পড়ছে স্প্রিন্ট দৌড়ছে সকলের পেছনে পড়ছে এটা যেমন একটা দিক পারফরমেন্সের দিক থেকে সে অনেকখানি পিছিয়ে পড়লো কাজের দিক থেকে আর এটা চলতে যদি থাকে তাহলে আরও খারাপ অবস্থা হয় সেটা হচ্ছে যে যখন তখন অসুস্থ হওয়ার সম্ভাবনা অনেক বাড়লো আমরা একটু আগে বলেছিলাম যে যে শিশু কেবলমাত্র বুকের দুধ খায় তার ডায়রিয়ার পরিমাণ অনেক কম নিউমোনিয়ার পরিমাণ অনেক কম তাহলে যে শিশু উল্টো দিক থেকে যদি আমরা ভাবি যে শিশু কম খাবার খাচ্ছি পরিমাণগত দিক থেকে গুণগত দিক থেকে সেই শিশুর রোগগ্রস্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি সেই রোগগুলো কি সাধারণ রোগ যে রোগগুলো হওয়ার কথা ছিল না সেই রোগগুলো তার হতে পারে এই ডায়রিয়া নিউমোনিয়া তো আছেই তার সঙ্গে অন্যান্য কঠিন রোগ ম্যালেরিয়াতেও বেশি আক্রান্ত হতে পারে এই সম্ভাবনাও আছে জলবাহিত রোগ পতঙ্গবাহিত রোগ সে তো আছেই তাতে বেশি আক্রান্ত হবে তাহলে রোগে আক্রান্ত বেশি হলো এবার যে শিশুরা রোগে বেশি আক্রান্ত হচ্ছে সেই শিশুদের মৃত্যুর সম্ভাবনা তো বাড়ল শিশুরা রোগে আক্রান্ত হলেই মৃত্যুর সম্ভাবনা বাড়ে ফলে যে শিশুরা পুষ্টির অভাবে ভুগলো সে শিশুদের রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বাড়লো ফলে তাদের মধ্যে মৃত্যুর সম্ভাবনাও বাড়লো মৃত্যু পর্যন্ত ঘটলো তার আগে যে স্টেজগুলো থাকে সেগুলো খুব দুঃখের যেমন আমরা দুটি শব্দ পেয়েছিলাম আগে একটা আরও কিছু সমস্যা আছে ম্যারাসমাস মানে হচ্ছে একেবারে হাড় জিরে জিরে শরীর চামড়াগুলো ভাঁজ হয়ে গেছে বোঝা যাচ্ছে পাছায় কোনো মাংসই নেই বোঝা যাবে ধরলে মনে হবে ব্যাগি প্যান্ট পরে আছে হাড়গুলো গোনা যাবে কাউন্ট করা যাবে ফলে এইরকম একটা খারাপ পরিস্থিতি সেই বাচ্চাগুলোর একটা দিক থেকে ভালো তারা খেতে চায় খাবার ঠিক ঠিক মতো দিলে আবার গ্রোথ চলে মানে আবার বৃদ্ধিটা ঠিক ঠিক মতো হতে থাকবে আরেকটা গ্রুপ হচ্ছে তারা আরেকটু খারাপ অবস্থার মধ্যে চলে যায় বলতে পারি বলতে পারি তারা তো ওজনে কম হলোই তারপরে শরীরে জল জমতে শুরু করে জল জমে পা ফুলে গেল। হাত ফুলে গেল গোটা শরীর ফুলে গেল। মুখ ফুলে গেল। এমনিতে দেখে মনে হবে বাচ্চাটা তো ওজন ওজন ঠিক আছে আসলে ওজন অত্যন্ত কম বলি খারাপ অবস্থা থেকে এসে জল জমে ওজন ঠিক হয়ে গেল এরকম সেই বাচ্চাগুলো অবিরাম কাটতে থাকে ঘ্যানর ঘ্যানর করতে থাকে আমরা বলি ইরিটেবল ইংরেজিতে মা বুকের দুধ দিলেও দুধ খেতে চাইবে না সেই বাচ্চাগুলোকে সত্যি সত্যি ডাক্তারবাবুদেরও ম্যানেজ করা একটু শক্ত এই রকম বাচ্চাগুলো সবসময় হাসপাতালে ভর্তি করা উচিত চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া উচিত হাসপাতালেই ভর্তি হওয়া উচিত আর কিছু বাচ্চা যাদের ওজন খুব কম অতটা খারাপ নয় সেই বাচ্চাকেও হাসপাতালে ভর্তি করে আমরা এখন চিকিৎসা করি আমরা তার নাম দিয়েছি এনআরসি ভয় পাবেন না এনআরসি এখানে হচ্ছে নিউট্রিশন রিহ্যাবিলিটেশন সেন্টার হাসপাতালের মধ্যে এইরকম একটি রিহ্যাবিলিটেশন সেন্টার আছে অন নিউট্রিশন মানে পুষ্টির ওপরে তাদের পুষ্টিটা দেখার জন্যই এই এনআরসির আবিষ্কার এবং বহুদিন ধরেই চলছে প্রায় দু সাল থেকে এই প্রোগ্রাম সারা দেশেই চলছে আমাদের এখানে শুরু হয়েছে আমার হাসপাতালও শুরু হচ্ছে হয়েছে তো সরকারি হাসপাতালের কি ধরনের পরিষেবা এই বিষয়ে পাওয়া যাচ্ছে সেটা একটু ছোট্ট করে জানতে চাইব সময় প্রায় শেষের দিকে এই বিষয়ে বলতে কথা আর মানে আমাদের শিশুদের এই যে পুষ্টি এবং তার যে এই যে সচেতনতা মূলক যে ব্যাপারগুলো রয়েছে সেটা মানুষের কাছে পৌঁছে ভীষণভাবে ইম্পর্ট্যান্ট এবং তার যে শিশুদের পুষ্টির ক্ষেত্রে যে ধরনের অপুষ্টির ফলে যে সমস্যাগুলো হচ্ছে তার চিকিৎসার ক্ষেত্রে বোধহয় কোনো দর্শক বন্ধু আছেন একটু কথা বলে নিয়ে প্রসঙ্গে আসছি হ্যালো 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 কে বলছেন হ্যালো হ্যাঁ কে বলছেন আমি পশ্চিম বর্ধমান থেকে গড়াই রানী থেকে বলুন বলুন আমার ছেলের বয়স সাড়ে তিন মাস হলো রাতের বেলাটা খুব কম ঘুমায় মোটামুটি খুব বেশি হলে ম্যাক্সিমাম দু ঘন্টা ঘুমায় আর দুধ খায় ওঠে আর পেটটা একটু বড় লাগছে সাইজ যে আর টয়লেটটা খুব বেশি করছে খুব বেশি পরিমাণ টয়লেট করে আর পায়খানাটা একটু ফোটা ফোটা মানে ভাবটা থাকে কখনো কখনো এক দুবার হয়তো করলো ফোটা ফোটা ভাব

আপনার সন্তানের গ্রোথ ঠিক আছে কিনা ওই যে বয়স অনুযায়ী ওজন ঠিক আছে কিনা সে খেলাধুলো করছে কিনা আর এই ফোটা ফোটা পায়খানা হওয়া হওয়ার কথা নয় যদি সেরকম হয় একজন শিশু বিশেষজ্ঞ কাউকে একবার দেখিয়ে নিন হাসপাতাল লোক বা আপনার নিজে জানাশুনো এখানে দেখিয়ে নিন সময় প্রায় শেষের দিকে ছোট্ট করে জানতে চাইব সরকারি হাসপাতালের পরিষেবা সরকারি হাসপাতাল শুধু নয় সরকারি স্বাস্থ্য সাব সাবসেন্টার সমস্ত জায়গাতেই শিশুর পরিষেবা অত্যন্ত ভালো অর্থাৎ শিশুকে নিয়ে যদি মা যান স্বাস্থ্য স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতালের পেরিয়াট্রিক বিভাগে শিশু বিভাগে সেখানে শিশুদের পুষ্টি বিষয়ক যত্ন সবসময় আমরা করে থাকি তার সঙ্গে যদি শরীর খারাপ হয় তাহলে ডাক্তারবাবুরা তো সেই শরীর খারাপ দেখবেন এবং আমাদের হাসপাতালে পুষ্টি বিভাগ আমরা তৈরি করেছি সেখানে আমরা বিশেষ করে এই পুষ্টি বিষয়ক সমস্ত বিষয়ে আমরা পরিষেবা দিয়ে থাকার জন্য অঙ্গীকারবদ্ধ হয়েছি ধন্যবাদ ধন্যবাদ আপনাকে আমাদের স্টুডিওতে আসবার জন্য এবং এত সুন্দরভাবে বলবার জন্য আমিও না সত্যি মন্ত্রমুগ্ধের মতো শুনলাম এবং আমার মনে হয় যারা দর্শক বন্ধুরা রয়েছেন শিশুদের পুষ্টি এবং সেই পুষ্টির অভাবে কি ধরনের সমস্যা হতে পারে এই সম্পর্কে এত সুন্দর একটা ধারণা পাবার জন্য ডক্টর দাসকে অসংখ্য ধন্যবাদ জানাবো এবং এই ধরনের আলোচনা খুব দরকার আমাদের সকলের মধ্যে সচেতনতা তৈরি করবার জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর হ্যাঁ সচেতন থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি নমস্কার